গুলতেকিন খান নামেই তার পরিচয়। তিনি চান কিংবা না চান, পরিচয়টা এক বিশাল জনপ্রিয়তার বৃত্তে কেন্দ্রবিন্দুর মতো যেমন অবিচ্ছেদ্য, তেমনি এর অভিব্যক্তিও কর উজ্জ্বল। এটা সৃষ্টি হয়েছে প্রথমত তিনি বাংলা সাহিত্যের জনপ্রিয় ঔপন্যাসিক ও চলচ্চিত্র নির্মাতা প্রয়াত হুমায়ুন আহমেদের স্ত্রী বলে। দ্বিতীয়ত তিনি নিজেকে নিজের মতো করে আড়াল করে রাখতে পেরেছেন তাই, ফলে তার ব্যক্তিত্ব নিয়ে সবার মধ্যে এক ধরনের শ্রদ্ধাবোধ তৈরি হয়ে আছে। তাকে বলতে হয় অন্যরকম এক ব্যক্তিত্বের ধ্রুবতারা। ঝিনুক নীরবে সহ কথাটা তাঁর চরিত্রের সঙ্গে একেবারেই মানানসই। এই গুলতেকিন খান যেন ঝিনুকের খোলস ছেড়ে বের হয়ে এলেন কবিতার মুক্ত ছড়িয়ে। একুশের বইমেলায় তাঁর প্রথম কাব্যগ্রন্থ আজও কেউ হাটে অবিরাম প্রকাশিত হয়। এতে করে অনেকদিন ধরে বন্ধ এক লৌহ কপাট যেন খুলে গেল, বেরিয়ে এলো এক পশলা কোমল আলো। হুমায়ুন আহমেদের প্রথম স্ত্রী বলে একটা জনপ্রিয়তা থাকলেও তিনি কখনো তা উপভোগ করেননি, সবসময় উপেক্ষা করেছেন, নিজেকে আড়াল করে রাখতেই পছন্দ করেন। হুমায়ুন আহমেদের জনপ্রিয়তার সুযোগ কখনো কাজে লাগাননি বলেও সাক্ষাৎকারে তিনি জানান। বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার সময় বা পরবর্তীতে নিজের কর্মস্থল অর্থাৎ স্কলাস্টিকের স্কুলে যতদিন পেরেছেন তার স্বামীর পরিচয় আড়াল করার চেষ্টাও করেছেন। তবে তিনি কার পরিচয় দিতে পছন্দ করতেন এমন প্রশ্নের জবাবে তিনি জানান, তিনি তার দাদা প্রিন্সিপাল ইব্রাহিম খাঁর নাতনি বলে পরিচয় দিতে বেশি পছন্দ করতেন। এখনো নিজের এই পরিচয়টা দিতেই পছন্দ করেন তিনি। একজন জনপ্রিয় লেখকের স্ত্রী কিন্তু এই পরিচয়টা তাকে কখনো উৎসাহিত করেনি বলেও সেই সাক্ষাৎকারে তিনি জানান। যে মানুষটি দেশে বিদেশের মানুষের কাছে এত জনপ্রিয়, হিমু মিসির আলীর মতো অনেক চরিত্র তৈরি করেছেন, সেই মানুষটির সাথে দীর্ঘদিন একই ছাদের নিচে থেকেছেন, কতই না সুখ দুঃখের সারথি হয়েছেন দুজনে, কতই না আপন ছিল তাদের চেনা জানা, কতই না স্মৃতি কথা, সেসব নিয়ে কি কখনো স্মৃতিকাতর হয়ে ওঠেন না গুলতেকিন? এমন প্রশ্নে তিনি জানান, জনপ্রিয় প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদকে নিয়ে স্মৃতি কথামূলক একটি বই লিখছেন হুমায়ুনের প্রথম স্ত্রী গুলতেকিন। এরই মধ্যে প্রায় অর্ধেক শেষও করে ফেলেছেন, লেখার কাজ শেষ হলেই তা বই আকারে বের হবে। কি কি থাকছে স্মৃতিচারণমূলক বইয়ে? স্কুল পড়ুয়া কিশোরী মেয়ের হুমায়ুনের প্রেমে পড়া, চুপিসারের চিঠি লেখা, চিঠি পড়ার নানান সুখকর স্মৃতি উঠে আসে সেই বইটিতে। থাকছে অল্প বয়সে বিয়ে করার পর সংসার জীবনের বাস্তবমুখী নানান গল্প, কখনো হুমায়ুন আহমেদের সাথে রাতের জ্যোৎস্নায় জ্যোৎস্না স্নান করার গল্প, কখনো অনেক কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়া, নুহাশ পল্লীর গল্প, কতই না স্মৃতি জড়িয়ে রয়েছে সেসব না বলা কথামালা নিয়েই এই লেখা। ক্লাস সেভেনে পড়ার সময় থেকে ছড়া লিখতেন গুলতেকিন খান। বিয়ের পর লেখালেখি ছেড়ে দিয়ে পুরো দস্তুর সংসারী হয়ে যান তিনি, ভুলে যান ছড়া লিখতে। তবে তাঁর ডায়েরি লেখার অভ্যাস থাকায় নিয়মিত ডায়েরি লিখতেন। ডায়েরি লেখা বিষণ্ণতা নিরসনের ভালো থেরাপি বলেও জানান তিনি। 2003 সালে ছোটবেলার ছড়ার খাতাটা হঠাৎ খুঁজে পাওয়ার পর থেকেই লেখালেখির বিষয়টা পুনরায় মাথায় আসে তার। 2013 সালে কবিতা লিখতে শুরু করেন, তারপর সেই কবিতা বন্ধুদের শোনান, ফেসবুকে পোস্ট করেন। ব্যাপক সাড়া পাওয়ায় আড়াই বছর পর 35টি কবিতা নিয়ে বের করেন কবি গুলতেকিন খান। কবি স্বীকৃতি পাবার কোনো ইচ্ছে ভাবনা কখনোই তাকে স্পর্শ করে না, আত্মতৃপ্তির জন্যই তার লেখা বলেও জানান কবি। তবে তিনি নিজেকে কবি ভাবেন না। ছোটবেলায় তিনি কি হতে চেয়েছিলেন প্রশ্নের জবাবে জানান, তার স্বপ্ন ছিল ডাক্তার হবার, কিন্তু তিনি তা হতে পারেননি, হয়েছেন শিক্ষক। তা নিয়ে কিছুটা আফসোসও রয়েছে তার মধ্যে। তবে সাদ আল্লাহ ছেলে মেয়েকে বড় করার মধ্যেই শেষ করেছেন গুলতেকিন খান। ছেলে নুহাশ কি হতে চায় এই প্রশ্নে তিনি জানান, নুহাশ চলচ্চিত্র বানাতে চায়, নুহাশের কাজে বাধা না হয়ে দাঁড়িয়ে ছেলের পাশে থাকতে চান তিনি। তার কথা, সন্তানরা যাই করতে চায় করুক, তাদের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করতে চান না নিভৃতচারিণী জনপ্রিয় কবি মা গুলতেকিন খান।
দর্শক, সব ধরনের তথ্য নিয়মিতভাবে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন চাপুন। ভিডিওটি লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত দিন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন।